আসসালামু আলাইকুম, কিরম আছেন আমার ভাই বোনেরা? আশা করি ভালোই আছেন। আমি আপনারও বোন শাকিলা সাথী কোথায় করছি, এই আমেরিকাতেই করছি। আজকে আপনারা বোন আমেরিকার একটা পার্কে আসছে, পিছনে মানে একটু খালি দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা। চলেন আপনারা সাথে করে এই পার্কটা একটু ঘুরে দেখাই, একটা দারুণ সুন্দর জিনিস দেখাবো। আপনার বোন যেটি এই জিনিসটাও সেই জায়গায় থাকে ভাই বোনেরা। চলেন পিছনে ক্যামেরা যা দেখাই, সাথে পার্কটা ঘুরি ঘুরি দেখাই। তো দেখেন দেখি এই ফলটার নাম কি, এই দেখেন এটা কিন্তু একটা ফল, মেক্সিকানরা খুব পছন্দ করে, আমার নিজেরও খুব পছন্দ হয়, কিন্তু আমি নাম জানি না। এই দেখেন ভিতরে এরকম, আমেরিকায় মানে কত ধরনের ফল গাছ পাওয়া যায় না, দেখেন তো। হ্যাঁ, কি সুন্দর সুন্দর ফল ধরে আছে, ঝুপায় ঝুপায়, মানুষ খায়ও না, কোনো ইয়েও করে না। এই দেখেন শুধু কি এখানে ধরছে, দেখেন পুরো বাগানটা একটা, মানে পার্কের ভিতরে এই এই জায়গাটা আমার খুব ভাল লাগে, শুধু এই ফলের গাছ দিয়েই বুঝাই করা। এই দেখেন এ পাশেও কত ধরছে, দেখেন একদম নিচ থেকে ধরছে। কিছু কিছু মানুষ তুলে নিয়ে যায়, নিয়ে যাওয়ার কোন সিস্টেমে খায় এই ফলটা আমি এটা আসলে যাই না, যদি সিস্টেমটা জানতাম আমিও নিয়ে যায় সত্যি খাইতাম, কারণ এত ফল দেখে না হয় না, অনেক ভালো লাগা কাজ করে। এই দেখেন আবার ফলের গাছে পানি দেওয়ার জন্য ওই দেখেন ব্যবস্থা আছে। অনেকে কইতে পারেন যা পড়ে ফল না, এটা ফল রে ভাই বোনেরা, এটা কি ফল এটাই আমি বলতে পারতেছি না, না হলে পরে আপনার নামটা বলতাম আমি যদি কোথায়। ওই দেখেন আমার পোলা, দেখেন কি করছে, কি করো তুমি, একটা ফ্লাওয়ার আমাকে দিতে পারো, মাকে ফ্লাওয়ার দেয়া ভালো, আসো। এই দেখেন এই পাশেও আছে, পার্কটা খুবই সুন্দর লাগে আমার কাছে, মানুষবিহীন পার্ক, জনমানবহীন পার্ক। এদিকে আসো, এই আমাদের এই কমিউনিটিটা কেমন জানেন, হলো বাচ্চা টাচ্চা কম আছে, কারণ সবার বাচ্চা বড় হয়ে গেছে 15 বছর আগের আগের। এইখানে ইয়ে বাড়িগুলো তো যার যার বাচ্চা আছে সব মনে করেন যে বড় হয়ে গেছে, ছোটো মোটো এই যে আমাদের মতো জনগণের বাচ্চাই। এই দেখেন আপনার একটা আপডেট দেই, পাতা কি সুন্দর ইয়ে হয়েছে বেটা, এখানে আসো, ওই যে আমাদের আমাদের ওই 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 ফলের গাছটা আমরা দেখাই, আসো সবাইকে দেখেন, আপনাদের আপডেট দিচ্ছি একটার, সেই ফলের গাছ, ভাইরাল ফলের গাছটা আপনাদের দেখাবো। এই দেখেন এখন পর্যন্ত এই গাছের ফল শেষ হয়নি, হাঁটতে খুব কষ্ট হয়ে যাচ্ছে ভাই বোনেরা, এত ইয়ে তো ঘাসগুলো খুব বড় বড় হয়ে গেছে। এখানে বৈঠার শাকও পাওয়া যায়, মাঝে মাঝে আমি এখান থেকে বৈঠার শাক তুলে নিয়ে গেছিলাম। এই দেখেন আপডেট হচ্ছে ডালিম গাছের দেওয়ার জন্য, এই যে এখনও ডালিম গাছের ডালিম পাই কি অবস্থা হয়ে আছে, সব হা করে আছে। দেখেন বলছে হ্যালো শাকিলা সাথী, তুমি কবে আসবা, কবে আমাদেরকে দু একটা খেয়ে উদ্ধার করবা। শাকিলা সাথী বলতেছে যে আর ডালিম খাবো না, অনেক খেয়েছি। যাই হোক মজা করলাম, এই পাশেরটাও দেখেন, এই পাশেরটাও যে মজার মজার ডালিম খাইছি ভাই বোনেরা। এবার এই ডালিম তার কাছে কিছুই না, বুঝছেন, গেছিলাম ওই যে ফার্মে যে যে মজার ডালিম খাইছি জীবনের, ওর মতো মজার ডালিম আসলে কোথাও খাইনি। যাই হোক ভাই বোনেরা, আপনার বোনের ভিডিওটা আপনারা কিরকম লাগে একটু জানায়েন টানায়েন, আপনারা তো জানানো না, আর অবশ্যই জানাবেন আপনারা কী ভিডিও দেখতে চান, সেরম ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।